আজকে বাংলাদেশে শেষ দিন আমাদের, একদম লাস্ট মোমেন্টে কিছু কেনাকাটা রয়ে গেছে, তো সেগুলো করতে বের হয়েছি আজকে। দেশে আসলে কেনাকাটা আসলে মনে হয় যে শেষই হয় না, মানে কোনটা রেখে কোনটা কিনবো, কোনটা নিয়ে যাওয়া জরুরি, এগুলোর লিস্ট আসলে একে একে কেন জানি খালি বাড়তেই থাকে। আর এবার তো ছেলের জন্য মানে বেরই হতে পারছি না বাসা থেকে, টোটালি হচ্ছে গ্রামেই ছিলাম একদম বেশিরভাগ সময়, আমাদের বাড়িতে ঢাকায় খুব একটা থাকা হয়নি, মাঝখানে এসে কয়েকদিন ছিলাম, তো তখন একটু শপিং করেছি, এখন আবার হচ্ছে যাওয়ার আগে 2 দিন আগে চলে এসেছি, একে তো ইলেকশনের সময়, তো এই জন্য একটু আগে আসতে হয়েছে আর কি। তো যাই হোক, আজকে চলে এসেছি আড়ংয়ে, মিরপুর আড়ং, যেটাতে একসময় আমার প্রায়ই আসা হতো। আর আমি বরাবরই আড়ংয়ের ফেস প্যাকের ফ্যান আর কি, একটা সময় খুব ইউজ করতাম, তো মনে হলো যে এবার কিছু ফেস প্যাক নিয়ে যাই। তো এবার আড়ংয়ে ঢুকে দেখলাম যে আড়ং আর্থ নামে মানে নতুন করে ওরা হচ্ছে অনেক প্রোডাক্ট লঞ্চ করেছে, তো এইগুলো আমার ইউজ করা হয়নি, যদিও আমি ফেসবুকে বেশ কিছু রিভিউ দেখেছি। তো এবার মনে হলো যে কিছু নিয়ে যাই, দেখি কেমন লাগে আর কি। স্কিন কেয়ার আসলে ছেড়ে দিয়েছি অনেক দিন, মানে এখন স্কিনের এত বাজে অবস্থা, আয়নায় তাকায় তো ভালো লাগে না, এই জন্যই মূলত আর কি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি। আরও কিছু কুর্তি, তারপরে শাড়ি নিয়েছি একটা, তো এগুলো আসলে তখন আর ভিডিও করার ইয়ে ছিল না, পাশাপাশি আড়ংয়ে মনে হয় ভিডিওটা অ্যালাউডও না, তো এই জন্য আর কি ভিডিও করা হয়নি। আর আরিফের আড়ংয়েই একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে লাবাং, যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে, সে আড়ংয়ে আসেই হচ্ছে এটার জন্য, মানে আমি এটার কথা বলেই তাকে নিয়ে আসছি যে তোমাকে আড়ংয়ের লাবাং খাওয়ানো হবে আজকে। তো যাই হোক, বের হয়ে আমি আবার একটু ভেলপুরি খেলাম, যদিও আমি হচ্ছে আড়ংয়ের সামনে একটা ভেলপুরিওয়ালা মামা বসতো, তার ভেলপুরি আমার খুবই পছন্দ ছিল, সেটা পাইনি। এদিকে দেখেন তার অবস্থা, চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মানে নিজে ঘুরতে পারবে ইচ্ছা মতে, এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না বলে, কিন্তু যখনই আমার সাথে ঘুরবে তখনই তার চেহারার 12টা বেজে যায়। যাই হোক, এটা মনে হয় সব স্বামীদেরই সেম কেস, কিছু বলার নাই। তো তার মুড ভালো করার জন্য বললাম যে চলো তোমাকে দুটো টি শার্ট কিনে দেবো, ইজিতে যাই। যদিও আরিফের নর্মালি কোনো জিনিস পছন্দই হয় না আর কি, মানে ও এক জিনিস 100 বার করে দেখবে তারপরেও ওর পছন্দ হয় না। এই যে দেখেন কী পরিমাণ খুঁতখুঁতে যে এই লোক শপিং করতে গেলে, আমি মেয়ে হয়েও হচ্ছে এত সময় দেই না আর কি শপিংয়ে। যাই হোক, এখন চলে এসেছি মিষ্টির দোকানে, কিছু প্যারা সন্দেশ নিয়ে যাব জাপানে, বিশেষ করে আরিফ তার অফিসের কলিগদের জন্য নিতে চাচ্ছে এই প্যারা সন্দেশগুলো, যেহেতু সফট কিছু নিলে হচ্ছে ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো এই প্যারা সন্দেশটা যেহেতু একটু হার্ড হয় এই জন্যই আর কি এটা চুজ করা, আর খেতেও কিন্তু বেশ লাগে, তাই না? আমরা বেশ কয়েকটা মিষ্টির দোকান চেক করছিলাম, এখানে প্রিন্স, তারপরে হচ্ছে মুসলিম সুইটস, তারপরে বনফুল, আরও কয়েকটা ছিল, তো সেগুলোতে আর কি গেলাম। আর এবার মিষ্টি কিনতে গিয়ে যেটা আমার কাছে মনে হলো যে অনেক ভেরিয়েশনস আসছে আর কি মিষ্টির, যেগুলো আমার কাছে মনে হয় যে বেশ কয়েক বছর আগেও ছিল না, এখন অনেক অনেক মিষ্টি পাওয়া যায়, অনেক টাইপের মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, আর এখানে আমি একটা জুতা কিনে নিয়েছি বাটা থেকে, খুবই তাড়াহুড়ো করে 5 মিনিটের মধ্যে জুতা পছন্দ করেছি আমি, বিশ্বাস করেন এটা অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, যেহেতু হাতের সময় একেবারেই নেই আর কি, তো এই জন্য খুব তাড়াহুড়ো করতে হলো। এরপরে হচ্ছে পুরনো স্মৃতি রোমন্থন করতে চলে গেছি হচ্ছে মিজানের ফুচকায়, যেটা আমার খুবই খুবই পছন্দের একটা ফুচকা, যেহেতু আমার ভার্সিটি মিরপুরেই, তো ফ্রেন্ডরা মিলে প্রায়ই এখানে চলে আসতাম, এই ফুচকাটার এখানে মানে অনেক অনেক স্মৃতি আছে আর কি ফ্রেন্ডদের সাথে, তো মানে অনেক নস্টালজিক হয়ে গেছি, যদিও কোনো ফ্রেন্ডের সাথে আমি এবার দেখা করতে পারিনি, দেখার প্ল্যান হয়েছে বেশ কয়েকবার কয়েকজনের সাথেই, বাট সামহাও হয়নি আর কি। আচ্ছা, এরপরে চলে এসেছি সবচাইতে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় কিনতে, সেটা হচ্ছে মশলা। কিছু মশলা আমার মা জননী আমাকে দিয়ে দিয়েছে, যেটা প্রত্যেক বাড়ি আমি নিয়ে আসি আম্মুর কাছ থেকে, আর এবার হচ্ছে কিছু মশলা আম্মুর কাছে ছিল না, যেমন হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো, তো এগুলো আমি প্রত্যেক বাড়ি হচ্ছে চেষ্টা করি দেশ থেকে ভাঙিয়ে নিয়ে আসার, আব্বু করে দেয়, এবার সামহাও আব্বু ভুলে গেছে, তো এখন হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো এই দুটো আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটা রিকমেন্ড করেছে আমার মামি শাশুড়ি, ওদের মশলা নাকি খুবই ভালো। আর দোকানে এসেও আমার কাছে মনে হলো যে যে পরিমাণ ভিড় ছিল এই দোকানে, তো বুঝতেই পারছিলাম যে তার বেশ নাম দাম আছে।
তো যাই হোক, এরপরে চলে এসেছি বিস্কিট কিনতে। এই জিনিসটাও আমার খুব ফেভারিট একটা জিনিস। আমি বরাবরই হচ্ছে বিস্কিট খেতে খুব পছন্দ করি। বিভিন্ন টাইপের বিস্কিটে বেকারিগুলোতে পাওয়া যায়। তো আমার শাশুড়ি বললো যে যেহেতু তোমার লাগেজ এখন অনেক ফাঁকা, সো তুমি কিছু বিস্কিট নিয়ে যাও। এখান থেকে বেশ কিছু বিস্কিট নিয়ে নিয়েছি অল্প অল্প করে, আর নিয়েছিলাম কিছু চানাচোর। রসুন ফ্লেভারের একটা চানাচোর আছে যেটা বেশ কয়েকটা বেকারিতে কিন্তু পাওয়া যায়, মুসলিম সুইটসের এখানেও পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি টেস্টি ট্রিটে, সেখান থেকে একটা ক্রিম রোলের বক্স নিব। এই যে ক্রিম রোলটা দেখতে পাচ্ছেন, এটা আমার এবং আরিফের দুইজনেরই খুব পছন্দ, তো এটা নিয়ে নিচ্ছি। লাগেজে আর একটু বেশি জায়গা থাকলে আরও অনেকগুলো বক্স নিয়ে নিতাম, কি আর করা। এরপরে আমাকে অবাক করে দিয়ে আমার শাশুড়ি জিজ্ঞেস করলো, আইসক্রিম খাবা? বলেন দেখি অবস্থা, এই ঠান্ডার মধ্যে কোনো শাশুড়ি তার বউকে বলে যে আইসক্রিম খাবা কি না? তো আমি তো আসলে আইসক্রিম দেখলেই মানে লোভ সামলাইতে পারি না, এর মধ্যে যখন কেউ খেতে বলে তখন তো এটা আরও বেশি এক্সাইটিং, তাই না? তো এই কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। দেশ থেকে চলে যাচ্ছি আগামী দিন, যাওয়ার আগে একটু মন ভরে আইসক্রিম খাবো। তো এই প্যাকেজ গুছাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে আইসক্রিম খাচ্ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।